আর জীবনে পাবি না আমার লাগে, বুঝছো? তো কইছে 750, 800, আমার হয়েছে 1000। তোর আর জীবনে আইসে তার পারতি না, বুঝছো? তোর দৌড়ে গিয়ে আমার কেমন লাগে বলদের গরের বালক? এ কিরে বলদের গরের বালক এম্বা, কি কেমন থাকো? হ্যাঁ, এতদিন তো খুব লাভবান লাভ পাইছো। আমার পিসে মারছো খেত পাইলে, আমার মধ্যে একদম ধৌরিয়ে ঢুকে গেছো। পার বলদের ঘরে বলদ, আমার বাইঙ্গা চুরা মেস মার করে দিছো এক সময়। এখন কেমন থাকো? তোমার কেজি হলো 750 টাকা থেকে 800 টাকা, আর আমার কেজি এখন 1000 টাকা। আহা, কি খবর বলদের ঘরের বলদ? কেমন থাকো? একটু বলো তো আমাকে, তোমার এখন অনুভূতিটা, ফিলিংসটা কি? এই বলো বলো বলো, আমাকে খুলে বলো, আইনের কচম, এই দেশের কচম, বলো বলো বলো, আমাকে খুলে বলো, তোমার অনুভূতিটা আমাকে খুলে বলো। কাঁসা মরিস, তোরে কিন্তু গুঁতা দিয়া তো পেড়া বাইরে গেলাম, তখন তোর 1000 টাকা পেয়েছি, তোর পুট কি দিয়ে বের হয়ে যাবে? কাঁচা মরিচের ঘরের কাঁচা মরিচ। তুই যে বলো তিয়ার পরমাদি আবার রাখলি, তুই আমার গুঁতা দিবি না বাইরা? তুই আইস, তোর পিছন দিয়ে আমার কাঁচা মরিচ ঘষে দিব। এখন আমার কেজি 1000 টাকা। গরু বলদের ঘরের বলদ, তোকে আমি হার মানাইয়া দিছি। ওরে মাগর্ভ, তুই এখনো থামো না, দাঁড়া তোরে থামাই দাসি। হে লালু, নটির পোলারে ধরে ফেল। বন আব্বা, আপনি একটু অপেক্ষা করেন, মুই ওই নটির ঘরের নটির মুই ধরে ফেলাই দাসি, তখন বুঝবে কেমন ডা লাগে ওর 1000 টাকা কেজি। কিরে একলা না বেরে, তুই বাপ বলে আইসো আলা বলদের ঘরে বলদ, আবালের ঘরে আবাল, দৌড়ে গিয়ে আমার গরুর ঘরের গরু, আইস আমার লাগে আইস। আর জীবনে পাবি না আমার লাগে, বুঝছো? তো কইছে 750, 800, আমার হয়েছে 1000। তোর আর জীবনে আইসে তার পারতি না, বুঝছো? তোর দৌড়ে গিয়ে আমার হাগলের ঘরে হাগল, বলদের ঘরে বলদ, আবালের ঘরে আবাল, দামরার ঘরে দামরা। কেমন লাগে বলদের ঘরের বলদ? 1000 ডিঙ্গা জিগা ডিঙ্গা জিগা, 1000। এখন আমার কেজি 1000 টাকা। গরু বলদের ঘরের বলদ, তোকে আমি হার মানাইয়া দিছি।